বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। সাবস্ক্রাইব করুন বিশ্ববঙ্গ টিভি, বেল আইকনে ক্লিক করুন। আমি অশোকতরু চক্রবর্তী। আমি একটা আমার কবিতা পড়ছি, কবিতার নাম সেই পঞ্চমী। তোমার প্রান্ত ছুঁয়ে গেছে আমার গোটা শরীর, সে অনেক কাল অনেক দিনের কথা। এখন একাই সর্প ঘুম গ্রাস করে রেখেছে আমাকে। শীতকাল পাতা ঝরার শব্দ, শীতকাল কবে এলো টের পাই। আজানের মৃদু গন্ধ মৃদু গুঞ্জন যখন থমকে দাঁড়ায় আমার জানলায়। ছ ঋতু ছ শরীর, সে কখনো ফুল হয়ে ভাসে কখনো হিম হয়ে ঝরে যায় ঘাসের আগায়। কার্নিজ জুড়ে নুপুরের পা থেকে আলতার গন্ধ ভেসে এলে টের পাই বর্ষা এলো। তীরের ফলা মিদবে শরীরে, সেদিন চিঠি লিখি তোমাকে, বলি কোনো ভয় নেই এসো, শহর বড় নিঝুম এখন। কত দিন কত বছর কত সহস্রাব্দ পেরিয়ে গেল তবু তুমি এলে না। এমনকি তোমার চিঠিও নয়, আমার কোনো ছুটি নেই। ঈদ দুর্গা পুজো কিংবা স্বাধীনতা দিবসও সব ঋতু গ্রাস করে দুরন্ত গতিতে সাঁকো পেরিয়ে ছুটে যায়। ঘুম ভাঙে আবার তোড়জোড়, মধ্য গগনে চাঁদ ধরে পড়ছে, রাত্রির অবসান তারপর ভোর। আদৌ ঘুম ভেঙে দেখি ছাদ জুড়ে পল্লবিত কুসুম আম্র মঞ্জরি। আজ তবে শ্রী পঞ্চমী। বঙ্গজীবনের অঙ্গ বিশ্ববঙ্গ। আপনারা দেখছেন বিশ্ববঙ্গ টিভি। সাবস্ক্রাইব করুন বিশ্ববঙ্গ টিভি, বেল আইকনে ক্লিক করুন।